চট্টগ্রামে তীব্র ঠান্ডায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হঠাৎ এসব রোগের প্রাদুর্ভাব বাড়ায় হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছে। পরিবারের সচেতনতা এসব রোগ থেকে শিশুদের বাঁচাতে পারে বলছেন চিকিৎসকরা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বোরাজয়। ডেঙ্গু কোনোভাবেই পিছু ছাড়ছে না চট্টগ্রামের মানুষকে। কিছুদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব কম থাকলেও আবারও চোখ রাঙাচ্ছে ভয়ানক এই ব্যাধি। যে ডেঙ্গু জ্বর হয়েছে আজকে 13 দিন, ওকে এখানে ভর্তি করাইছি। জ্বর ছিল 3-4 দিন ধরে, জ্বর যখন পড়ছে না এখানে নিয়ে আসছি গতকাল। প্রচণ্ড জ্বর 102 ডিগ্রি, এখন আমরা টেস্ট করার পর জানতে পারি যে ও ডেঙ্গু পজিটিভ। শুধু ডেঙ্গু নয়, নিউমোনিয়ার প্রাদুর্ভাবও বেড়েছে শীতের হাওয়ায়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ধারণ ক্ষমতার তুলনায় রোগী বেশি ভর্তি হওয়ায় অনেকেরই জায়গা হয়েছে মেঝেতে। খপ খাসি নিউমোনিয়ার বাবার কি ঠিকঠাক করে ডাক্তারের রিলিজ দিয়ে দিছে, আমরা চলে গেছি। আবার রিপ্লাই, আবার বাচ্চার টান, এগুলা আবার বেড়ে গেছে। 7-8 দিন আগে জ্বর হয়েছিল, জ্বর হয়েছে ডাক্তারের ওষুধ খাওয়াইছি, জ্বর পরে আবার জ্বর উঠে, জ্বর উঠে পরে এই কালকে রাত্রে 10টার দিকে ইতি আনছিলাম, মেডিকেল আনছি। চিকিৎসকরা বলছেন পরিবার সচেতন থাকলে এই রোগ কাবু করতে পারবে না শিশুদের। সবাইকে অনুরোধ করবো, আপনারা 3 দিনের বেশি যাতে পরিষ্কার পানি কোথাও যাতে জমা না থাকে, এটা যাতে আপনারা সবাই যাতে সতর্ক থাকেন। আর দিনের বেলাতে আপনাদের বাচ্চাদেরকে যদি যখন ঘুম পাড়াবেন তখনই কিন্তু আপনারা অবশ্যই মশারির নিচে কিন্তু ঘুম পাড়ানোর জন্য আমরা অনুরোধ করছি। তবে ডেঙ্গু থেকে মুক্তি দিতে মশক নিধন কর্মসূচি চালাচ্ছে সিটি কর্পোরেশন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।